হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এর আগেও কিন্তু আমি একদম 2 দিন আগেই এক্সপেক্টেড কাট অফ কী যেতে পারে, তোমাদের যখন ফিজিক্সের ওই কোশ্চেনটা যেটা গ্রেস মার্কস দিয়েছিল সেটা যখন রিমুভ করা হলো, তখনই কিন্তু আমি তোমাদের একটা কাট অফের ভিডিও শেয়ার করেছিলাম। এবং আজকের আমি কিন্তু আবার একটা বলতে পারো যে যে তোমাদের রিভাইস যে র্যাঙ্কটা বেরোলো, যে র্যাঙ্কটা বেরোনোর পরে আমি কিন্তু তোমাদের আরেকটা কাট অফের ভিডিও নিয়ে চলে এলাম। এবং দেখতে থাকো, অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো দেখো, প্রথমেই বলি যে আগের বারে আমি যেরকম বলেছিলাম মোটামুটি, এখনও আমার তাই মনে হচ্ছে যে ইউআরদের জন্য তোমাদের কিন্তু 630, তার থেকে প্লাস মাইনাস 3-4 হতে পারে, তার বেশি কম হবে বলে আমার মনে হয় না ইউআরদের জন্য, ঠিক আছে। ওবিসি এদের জন্য 630, এটাও প্লাস মাইনাস 3, কারণ জানো যে ওবিসি এদের মোটামুটি ইউআরদের মতোই কাট অফ যায়, প্রতি বছরই তাই যায়, তো অনেক বছরে তো সেমও চলে যায়। তো সেই জন্য বলছি যে এটাও কিন্তু 630 প্লাস মাইনাস 3 তোমরা ধরতে পারো, ঠিক আছে। ওবিসি বিদের যেটা আমি একটা রেঞ্জ রেখেছি এবারে, সেই রেঞ্জটার মধ্যে তোমাদের থাকার সম্ভাবনা সব থেকে বেশি। আবারও বলছি, আমি এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করছি, যে এটা একদম মিলে যাবে তা কিন্তু নয়, একটু কম বেশি হতে পারে, কিন্তু আমরা একটা রেঞ্জ বলতে পারি যে এর মধ্যে কাট অফটা থাকার সম্ভাবনা আছে। আচ্ছা, ওবিসি বি যারা রয়েছে তাদের জন্য 620 থেকে 630-এর মধ্যে কাট অফটা থাকতে পারে, ঠিক আছে। যেরকমভাবে র্যাঙ্কগুলো দেখলাম যে চেঞ্জ হয়েছে, ঠিক আছে, তো সেই হিসাবে আমি এই ক্যালকুলেশন করেই এই কাট অফের ভিডিওটা নিয়ে আসা হয়েছে। তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই তো সেটা জানাবে। হ্যাঁ, তো দেখো, এবার ওবিসি বি এটা হতে পারে, এবং ইডাব্লিউএস যেটা আমি আগেও বলেছি এখনও বলছি যে নট শিওর, কারণ এটা কতজন অ্যাপেয়ার করেছে, নতুনভাবে অ্যাপেয়ার করেছে সেইটা আমরা কিন্তু জানি না। যতক্ষণ না জানতে পারবো যে কতজন অ্যাপেয়ার করেছে সেটার ওপর একটা ডিপেন্ড করে ইডাব্লিউএসের কাট অফটা, ঠিক আছে। এবং এবছর হয়তো আরও বেশি সংখ্যক অ্যাপেয়ার করেছে, হতেই পারে। তো এটা কিন্তু 615 প্লাস মাইনাস 3 হতে পারে, বা এটা কিন্তু আরেকটু কমতেও পারে, ঠিক আছে। ইডাব্লিউএস এর কাট অফটা আরেকটু কমতেও পারে, আবার এই রেঞ্জের থেকে একটু বেশিও হতে পারে, ঠিক আছে। সেটা কতজন অ্যাপেয়ার করেছে তার উপরে ডিপেন্ড করছে। এসসিদের আমি একটা রেঞ্জ রেখেছি যে 530 থেকে 540-এর মধ্যে কাট অফটা যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, ঠিক আছে। আর এসটিদেরও একটা রেঞ্জ রেখেছি, 340 থেকে 350-এর মধ্যে কাট অফটা যেতে পারে। এবার আমি বলবো যে তোমরা নিজেরাও ক্যালকুলেশন করে দেখো যে তোমাদের নিজেদের কী মনে হচ্ছে, এবং পুরোপুরি আমরা জানতে পারবো যখন রেজাল্ট আউট হবে, তখনই আমরা শিওরভাবে জানতে পারবো। আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো।